নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ছানার ডালনা। ছানার ডালনা নিরামিষের দিনে প্রত্যেকের ঘরেই মাঝে মধ্যেই হয়ে থাকে। আমি আজকে কিভাবে করছি আপনারা দেখুন। এখানে আমি 500 গ্রাম দুধের ছানা বাড়িতে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সেটা দোকান থেকেও ছানাটা কিনে আনতে পারেন, আবার বাড়িতেও করতে পারেন। এখন আমি ছানাটাকে আগে ভালোভাবে মেখে নেব। তার জন্য কিছু সামান্য কিছু কিছু উপকরণ আমি দেব। এর মধ্যে এখানে 1/2 চামচ মতো আমি একটু ময়দা দিয়ে দিলাম। এই ময়দাটুকু না দিলে ছানার বড়াগুলো ভেঙে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো। এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। ছানাটাকে যথেষ্ট ডোলে ডোলে মাখতে হবে। আমি এখানে বাটির মধ্যে নিয়েছি বলে আমি একটু হাত দিয়ে মাখছি, কিন্তু হাতে তালু দিয়ে যদি আপনি ডোলে ডোলে মাখেন তাহলে আরও বেশি ভালো হবে। আমি এখানেই অনেকটা টাইম ধরে মেখে নেব। যত মোলায়েম হবে তত বড়াটা খুব ভালো হবে। দেখুন, আমার ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আপনারা একটু হাতে তালুতে ডোলে ডোলে বড় বাসনের মধ্যে মেখে নেবেন। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে কয়েকটা বলের মতো করে আগে করে নিব। আমি হাতে তালু দিয়ে আরও কিছুক্ষণ ডোলে ডোলে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি বড়াটাকে তৈরি করব। দেখুন আমি কিভাবে করে নিয়েছি। ছানার বড়া গোল শেপেই ভালো লাগে। আপনারা যদি মনে করেন অন্য কোনো শেপ দিবেন তাহলে দিতে পারেন, কিন্তু গোলই ভালো লাগে। দেখুন, হাতে তালা দিয়ে আমি ভালোভাবে ডোলে নিচ্ছি আর একটু ছানাটাকে। আর একটা বড়া করে নিলাম। এইভাবে আমি সব বড়াগুলোকে তৈরি করে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে দেব সাদা তেল। এখন বড়াগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। খুব অল্প আছে বড়াগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু এই বড়া একটুতেই কিন্তু পুড়ে যাবে। একদম আঁচটাকে লো করে ভাজতে হবে। খুব আস্তে করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে বড়াগুলো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন বাকি বড়াগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। আমি রেসিপিটা যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা করবেন, আর যা যা উপকরণগুলো দিয়েছি সেই সব উপকরণগুলো দেবেন। খেতে ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, এবং যারা নিরামিষ ভোজী আছে বাড়িতে তাদের জন্য একদম অসাধারণ রেসিপি। দিয়ে দিয়েছি 1 বড় মাপের আলুকে পিস পিস করে কেটে, সেটাকে আমি এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি খুব অল্প তেলে আজকে রান্নাটাও করব। আপনারা চাইলে একটু বেশি তেলেও করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু সরিয়ে রেখে মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এখন আমি
একটু গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা, তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে ফোড়নগুলোকে। এখন আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা এবং হাফ চামচের একটু বেশি আদা বাটা। দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটাকে আজকে একটু কুড়িয়ে নিয়েছি, পাটাতে আজকে বাটিনি, কোড়ানির মধ্যে কুড়িয়ে নিয়েছি। সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব দুটো গোটা লাল কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে আমি মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নেব। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আজকে আমি রান্নাটা খুব কম তেলে করছি, তবু আমি আর একটু সামান্য তেল দিলাম। আবার ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমার আছে 2 চামচ পোস্ত বাটা, 1 চামচ মতো চার মগজ বাটা এবং 10 থেকে 12টা চিনে বাদাম বাটা আমি এর মধ্যে দিয়েছি। একটু প্লেট ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু সামান্য একটু নাড়াচাড়া আমি করে নেব। আপনারা চাইলে চিনে বাদামের জায়গায় যদি মনে করেন তাহলে 4টে বা 5টে কাজু বাদামও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, চিনে বাদাম বা কাজু বাদাম কোনোটা নাও দিতে পারেন, কিন্তু পোস্ত বাটাটা অবশ্যই দেবেন, চার মগজটাও দেবেন। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এখন পরিমাণ মতো গরম জল। আমি একটু কমই দিলাম, আমি খুব বেশি আজকে গ্রেভিটা করব না। আপনারা যদি গ্রেভিটা বেশি করতে চান সেখানে জলটা আর একটু বাড়িয়ে দেবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। এই গ্রেভিটা ঠান্ডা হলে অনেকটা বসে যাবে। এখন গরম গরম, তাই জন্য একটু বেশি মনে হচ্ছে, পাতলা মনে হচ্ছে। বড়াগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো, তার বেশি ফোটাবো না। তার বেশি ফোটাতে গেলে বড়াগুলো ভেঙে যেতে পারে, যার জন্য আমি 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আঁচটাকে খুব বেশি দেব না, মিডিয়াম আঁচেই আমি এখন ফুটিয়ে নিচ্ছি। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা অবশ্যই এসব উপকরণ দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন। গ্যাস নিভিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ মতো গাওয়া ঘি। ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গ্রেভিটা একটু পরে একদম বসে যাবে। আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে অবশ্যই অবশ্যই আমাকে, আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে
একদম ভুলবেন না। পরবর্তী রেসিপি নিয়ে আমি যেন আবার আপনাদের কাছে আসতে পারি এই আশা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসব। নমস্কার, ধন্যবাদ।